হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC9 যে পেপারটি আছে, তো সেই পেপারের 2022 এসেছিল একটি মার্কস ফাইভের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর আজকে ভিডিও আলোচনা করবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও সবার আগে পাওয়া যাবে। তো তোমাদের প্রশ্নটি হচ্ছে, কাবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝো? তো উত্তর দেখো, শেরশাহ 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্লগামের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসে এবং 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কেবলমাত্র একজন সমরকুশলী নেতা বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে নয়, একজন প্রজাহিতৈষী শাসক ও সংগঠক হিসাবেও শেরশাহ ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি মাত্র 5 বছর দিল্লির সিংহাসনে ছিলেন, অর্থাৎ স্বল্পকালের জন্য দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত থাকলেও এই সময়ের মধ্যে তিনি ভারতে একটি সুদক্ষ রাজস্ব ব্যবস্থা প্রণয়ন করেন। ঐতিহাসিক কে কানুনগো বলেছেন যে শেরশাহ ছিলেন আফগানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক ও সামরিক প্রতিভা। স্যার ওয়েলসলি হেগ বলেন যে প্রকৃতপক্ষে দিল্লির সিংহাসনে যেসব শাসক বসেন তাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। কোনো শাসক, এমনকি আকবর বা ঔরঙ্গজেবও শেরশাহের মতো শাসন ব্যবস্থার এত বিশদ ও খুঁটিনাটির দিকেও নজর দিতেন না। পরের প্যারা এখনও বলবো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো নেক্সট প্যারা দেখো তোমাদের, শেরশাহ সমস্ত জমি জরিপ করে, অর্থাৎ জমিকে মেপে তার ভিত্তিতে রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে। জমির উৎপাদন শক্তি অনুসারে তিনি কৃষি জমিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন, যথা উৎকৃষ্ট মানে খুব ভালো চাষ হয়, মাঝারি মোটামুটি এবং নিকৃষ্ট যে জমিতে খুব মানে খুব একটা ফসল ফলে না। তিনি উৎপন্ন ফসলের 1/3 অংশ থেকে 1/4 অংশ রাজস্ব ধার্য করেন। রাজস্ব নগদ বা শস্যের মাধ্যমে দেওয়া যেত। তিনি বাড়তি রাজস্ব আদায় করতে কর্মচারীদের নিষেধ করতেন এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ও রাজস্ব মকুব করতেন। শেষ প্যারা আর লাস্ট প্যারা তোমাদের, ভূমি রাজস্ব ব্যবস্থা শেরশাহের অনন্য কীর্তি হল কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন। শেরশাহ দেশের সমস্ত জমি জরিপ করে জমির উপর প্রজাকৃতার অধিকার দিতেন। কৃষক একটি দলিলে স্বাক্ষর করে সরকারকে খাজনা প্রদানের শর্ত স্বীকার বা কাবুল করতেন। কৃষকদের এই অঙ্গীকারপত্রের নাম কাবুলিয়াত। এর বিনিময়ে সরকার জমিতে প্রজার অধিকার স্বীকার করে জমির পরিমাণ, দাগ নম্বর ও প্রজার দেওয়া খাজনার পরিমাণ উল্লেখ করে চাষির নামে একটি দলিল তৈরি করে দিতেন। এর নাম হলো পাট্টা। ঐতিহাসিক ক্রুকের মতে শেরশাহ প্রথম শাসক যিনি জনগণের ইচ্ছার উপর তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই ছিল তোমাদের CC9 মার্কস 5 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায়। তো আজকের মতো এইটুকুই।